শান্তারামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আশা করি ভালো হচ্ছে তোমাদের জন্য আজ আবার একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আনছি হ্যাঁ টপিকটা হচ্ছে অ্যাবিউজ অফ মোবাইল ফোনস অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার মোবাইল ফোনস যাই হোক মোবাইল ফোনের অপব্যবহারের উপরে দুশো শব্দের মধ্যে এই নিউজ পেপার রিপোর্টের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট প্রত্যেকবারের মতো করতে চাই দেখো এই রকম অনেক ইম্পর্টেন্ট টপিকের উপরে অনেক অনেক কারেন্ট টপিকের উপরে কিন্তু নিউজপেপার রিপোর্ট রাইটিং এই চ্যানেলে আপলোড হয়েছে তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে ওখানে তোমরা আগে আপলোড হওয়া অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবে পিকে সরকারের বইয়ের অনেক প্রেসিস অনেক অনুবাদ পাবে এছাড়াও আরও অন্যান্য বইয়ের অনেক প্রেসিস এবং অনেক অনুবাদ পাবে আর ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজপেপার রিপোর্ট রাইটিং তো পাবেই এছাড়াও দেখো এখানে একটা আই বটন আসে ওটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওটা দেখবার পরে দেখে নিতে পারো সেগুলো তো এসেও দেরি না করে শুরু করা যাক দেখো সাবজেক্ট দিয়ে দাও অ্যাবিউজ অফ মোবাইল ফোনস যেটুকু আছে যদিও ওটা থাকতো অ্যাবিউজ অফ মোবাইল ফোনস অন অ্যাডাল্টস অন ইয়াংস্টারস অন অ্যাডুলেসেন্টস যা থাকবে সেরকম থাকতেই পারতো সেরকম দিতাম আমরা তো এখানে যেটুকু আছে সেটুকুই আমরা দিলাম অ্যাবিউজ অফ মোবাইল ফোনস ঠিক আছে অনেকের প্রশ্ন যে এই প্রথম অক্ষরগুলো কি সব বড়ো হাতের হবে হ্যাঁ প্রথম অক্ষরগুলো সব বড় হতে হবে তবে সাধারণত এরকম যদি কোনো প্রিপোজিশন থাকে তাদের প্রথম অক্ষর ছোটো হাতের দিলেও হবে বড়ো হাতের দিলেও যে খুব একটা অসুবিধা হবে এমনটা নয় এবার বাই স্টাফ রিপোর্টার এইখানে অনেকে দেখি আমাকে তোমরা বলছো কমেন্ট করছো যে বাই স্টাফ রিপোর্টার কি এই লেখা শুরু করার সময় লেখা যেতে পারে হ্যাঁ এরকম কিন্তু অনেকে লেখে কিন্তু আমি এই রকম প্যাটার্নটা ফলো করতে ভালোবাসি ঠিক আছে এবারে এর অর্থ যে এই না যে ছাড়া আর কিছু হবে না তবে আমি আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি এই প্যাটার্নটাই ফলো করতে বলবো অনেকে ঠিক এইখানে যখন লেখাটা শুরু করে বা স্টাফ রিপোর্টার দিয়ে শুরু করে সেটাও যে হয় না তা না অনেকে লেখে ঠিক আছে তবে আমার ওটা ঠিক পছন্দের প্যাটার্ন নয় আর কি কিন্তু তোমরাও লিখতে পারো অসুবিধা নেই আচ্ছা তারপরে জায়গার নাম কলকাতা অনেকের প্রশ্ন কলকাতার কি সবগুলোই বড়ো হাতে দিতে হবে স্যার না এরকম কোনো কথা নেই কলকাতা সব বড়ো হাতে দিতেও পারো আবার প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় হাতে দিতেও পারো এই যে যে প্যাটার্নটা এটা আগে গ্রামারিয়ানরা এরকমভাবেই লিখতেন আমি আমি সেটাই ফলো করি আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে যে নভেম্বর এন ও ভি লিখে ফুলস্টপ দিয়েছি এটা কি পুরো নভেম্বর লিখতে হবে না এটুকু লিখলেই হবে এটা পুরো নভেম্বর লিখলেও হবে এটুকু লিখলেও হবে এরপরে যে প্রশ্নটা তোমরা করো সেটা হচ্ছে এই যে যে চার তারিখ দিয়েছি এটা কি ফোর্থ নভেম্বর মানে ফোর্থটা নভেম্বরের আগেই দেব দেখো ওটা আমার ঠিক পছন্দের না অনেকে লেখে আমাকে জিজ্ঞেস করলে আমি তোমাকে এটাই লিখতে বলবো তারপর এই শালটা দিলেও পারো নাও দিলে পারো নাও দিতে পারো ঠিক আছে এরপরে একটা যে অনেক জোরালো প্রশ্ন প্রত্যেকবার হয় বারবার উত্তর দিই আমি তবু তোমরা প্রশ্নটা করছো যে কোনো একটা ঘটনা কোনো একদিন ঘটলো আমরা যদি সেই নিউজ পেপার রিপোর্টিংটা করি তাহলে কবে করবো তারপরের ডেট দিয়ে করব হ্যাঁ করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি পরীক্ষা যেদিন দিচ্ছ সেই দিনের ডেট দিয়েও ওই ঘটনা রিপোর্টিংটা পরীক্ষার দিনে তুমি প্রকাশ করো তাতেও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় অন্তত আমি যতদূর জানি এবার তোমার যদি মনে হয় না ঠিক পরের ডেটই দেবো ওই ডেট দিয়েই করবো তাহলে তাই করবে আর যদি প্রশ্নের মধ্যে কোনো বিশেষ ডেটের কথা উল্লেখ থাকে এবং যদি বলে যে ওই ডেটের পরের দিনই তুমি এই নিউজ রিপোর্টিংটা লিখছ বা লিখতে হবে তাহলে পরের ডেট দেবে আর যদি বলে যে আজকের ডেটে লিখতে হবে প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে তুমি আজকে লিখবে ওই অমুক দিন ঘটেছিল তাতে কী হয়েছে আজকের ডেটে তুমি তোমার কথা লেখো তাহলে আজকের ডেট দেবে আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে যাই হোক দেখো তো বাই স্টাফ রিপোর্টার এখানে বাই স্টাফ রিপোর্টার দিলেও হবে আবার তুমি যদি মনে করো বাই স্পেশাল করেসপন্ডেন্ট দেবো তাও হবে তবে এই ক্ষেত্রে স্পেশাল করেসপন্ডেন্টও কিন্তু হবে এটা তোমাদের বলে রাখলাম ঠিক আছে যাই হোক ইয়ং পিপল মানে ইয়ং পিপল মানে কি যুবক যে সমস্ত যুবকরা নাও ডেস বর্তমান দিনে ফিল অনুভব করে লাইক সেই রকম অনুভব করে কি রকম অনুভব করে ফিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে লাইক যেন দে হ্যাভ লস্ট তারা হারিয়ে ফেলেছে এ লিম্প একটা অঙ্গ হারিয়ে ফেলেছে হোয়েন যখন দে আর উইদাউট দেয়ার মোবাইল ফোনস দে আর মানে যখন তারা হয় উইদাউট মানে ছাড়া দে মোবাইল ফোনস মানে যখন তারা তাদের মোবাইল ফোন ছাড়া হয় তখন তারা এরকম অনুভব করে যে তারা তাদের যেন একটা অঙ্গ হারিয়ে ফেলেছে ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল নাও এ ডেজ মানে বর্তমানে ইয়ং পিপুল মানে হচ্ছে যুবকরা ফিল মানে অনুভব করে কেমন অনুভব করে লাইক দে লাইক মানে মতো রকম মতো দে হ্যাভ লস্ট লিম তারা একটা অঙ্গ হারিয়ে ফেলেছে হোয়েন দে আর উইদাউট দেয়ার মোবাইল ফোন যখন তারা তাদের মোবাইল ফোন ছাড়া হয় প্রথম লাইন হয়ে গেল আমাদের প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে আমরা এবার দ্বিতীয় লাইনে যাচ্ছি পরীক্ষার হলে কিন্তু এই ডট ডটগুলো দেবে না আমি এটা কন্টিনিউয়েশন বোঝানোর জন্য দিচ্ছি দেখো তারপরে ওই প্যারাগ্রাফের পরের লাইন এই ডট ডটগুলো কিন্তু পরীক্ষার হলে দেওয়া যাবে না ঠিক আছে যেহেতু আমি একটা পাতায় বা একটা স্লাইডে সবটা দেখাতে পারছি না তাই আমি কন্টিনিউয়েশন বোঝানোর জন্য এই ডটগুলো দিচ্ছি দেখো কি বলছে স্টাডিও যে সার্ভে করে স্টাডি করে সেইটা ফাইন্ডস তারা দেখেছে দেখে প্রেজেন্ট ইন্ডিমিট টেন্সে রয়েছে কিন্তু ফাইন্ডস দে এ স্টাডি মানে একটা স্টাডি করা হয়েছে অর্থাৎ একটা সার্ভে করা হয়েছে সেটা ফাইন্ডস করেছে অর্থাৎ সেটা দেখে কি দেখে দেখেছে দ্যাট যে টু থাউজেন্ড ইউজার্স দু হাজার ইউজার্স আর বিং অ্যাডেড তারা যুক্ত হচ্ছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স হ্যাঁ কিন্তু প্যাসিভ প্যাসিভাইজে রয়েছে আর বিং অ্যাডেড তারা যুক্ত হচ্ছে এভরিডে সরি এভরি মিনিট প্রত্যেক মিনিটে গ্লোবালি গ্লোবালি মানে সারা বিশ্বময় তাহলে প্রত্যেক মিনিটে দু হাজার করে ইউজার মোবাইল ফোন ইউজার গ্লোবালি মানে সারা পৃথিবীতে যুক্ত হচ্ছে একটা স্টাডি করে এরকম দেখা গেছে বোঝা গেছে ব্যাপারটা কি এটা কিন্তু পাস্ট সরি পাস্ট না প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে টু থাউজেন্ড ইউজার্স আর বিং অ্যাডেড দু হাজার ইউজার্স যুক্ত হচ্ছে এভরি মিনিট প্রত্যেক মিনিটে গ্লোবালি মানে পৃথিবী জুড়ে তারপরে ইন্ডিয়া হ্যাজ সো ইম্প্রেসিভ গ্রোথ ইন্ডিয়া হ্যাজ ইন্ডিয়ার আছে ভারতের আছে সো সো মানে এত এই সো মানে এত এই যে শোয়ের পরে যাক দ্যাট আছে একটা মানে এত যে তাহলে ইন্ডিয়া হ্যাজ সো ইমপ্রেসিভ গ্রোথ গ্রোথ মানে গ্রোথ রেট অর্থাৎ এই ব্যাপারে গ্রোথ রেট গ্রোথ রেট মানে বৃদ্ধির হার মানে ইমপ্রেসিভ মানে এখানে প্রভাব জাগানো মানে প্রভাব ফেলা মানে ভারতবর্ষের এমন প্রভাব ফেলানো গ্রোথ রেট রয়েছে হ্যাঁ মানে বৃদ্ধির হার রয়েছে মোবাইল ফোন ইউজারদের দ্যাট জে মিলিয়ানস মানে লক্ষ লক্ষ অফ ইউজার্স অফ ইউজার্স মানে হচ্ছে এই মোবাইল ফোন ইউজার্স বিকাম হয় অ্যাডিক্টেড টু অ্যাডিক্টেড টু ইট অ্যাডিক্টেড মানে হচ্ছে কি নেশাগ্রস্ত হয়ে যায় ঠিক আছে অ্যাডিক্টেড টু মানে এই মোবাইল ফোনে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ইট ইট মানে মোবাইল ফোন কি বলছে এভরি প্রত্যেক মাসে অর্থাৎ ভারতবর্ষের যে গ্রোথ রেট সেটাও খুব ইমপ্রেসিভ এত ইমপ্রেসিভ যে মিলিয়ানস অব লক্ষ লক্ষ ইউজার প্রত্যেক মাসে এই ব্যাপারে অ্যাডিক্টেড হচ্ছে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফ দেখো কি বলছে ওটা ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল ইট ইজ নো ডাউট এটা হয় নো ডাউট মানে নিঃসন্দেহে এটা দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে আচ্ছা আগের টেন্সটা দেখো কি বলছে বিকাম এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিফিনিট টেন্সই রয়েছে অ্যাডিক্টেড টু মানে হচ্ছে ওই নেশাগ্রস্ত হয়ে যাওয়া এরকম বোঝায় আর কি ঠিক আছে দেখো ইট ইজ আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে ইট ইজ নো ডাউট নিঃসন্দেহে এটা হয় দ্য বেস্ট মিডিয়াম বেস্ট মিডিয়াম মানে হচ্ছে সবচেয়েতে ভালো বেস্ট মানে কি সবচেয়ে ভালো মিডিয়াম মানে কি মিডিয়াম মানে হচ্ছে কটা একটা মাধ্যম কিসের মাধ্যম অফ টেলিকমিউনিকেশান টেলিকমিউনিকেশান মানে কি ওই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হয় তাকে টেলিকমিউনিকেশান মানে মানে দূরের যে কমিউনিকেশান যোগাযোগ সেটা তারের মাধ্যমে হতে পারে বেতারেও হতে পারে এখানে মোবাইল মানে বেতার ঠিক আছে ভ্রাম্যবাণ দূরাভাস এরকম কিছু একটা মানে করা যেতে পারে আমি আমার মতো করে মানে করলাম যাই হোক তো কি বলছে দেখো ইট ইজ নো ডাউট আচ্ছা ভ্রাম্যমান দূরাবাসের মানেটা হচ্ছে মোবাইল ফোনের যে মানে সেটা আমি আমার মতো করে মানে করলাম ঠিক আছে ইট ইজ নো ডাউট দ্য বেস্ট মিডিয়াম এটা নিঃসন্দেহে সবচাইতে ভালো মাধ্যম অফ টেলিকমিউনিকেশান টেলিযোগাযোগের বিটুইন দুজনের মধ্যে দ্য নিয়ারেস্ট রিলেটিভস মানে দুজন নিয়ারেস্ট রিলেটিভের মধ্যে নিয়ারেস্ট রিলেটিভস মানে কিন্তু মা বাবা হতে পারে নিয়ারেস্ট রিলেটিভস মানে হচ্ছে মা ছেলে হতে পারে বাবা মেয়ে হতে পারে বাবা ছেলে হতে পারে ঠিক আছে দ্য ফ্রেন্ডস দুই বন্ধুর মধ্যে হতে পারে বন্ধু যে কেউ হতে পারে দ্য আদার্স এবং অন্য অফিস কাচারি ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই কিন্তু ইট ইট মানে ওই মোবাইল ফোনের কথা বলছে ওইটা নিঃসন্দেহে একটা বেস্ট মিডিয়াম মানে খুব সবচাইতে ভালো মাধ্যম এই টেলিকমিউনিকেশানের ঠিক আছে মোবাইল ফোনটা ওকে তারপরে দেখো কী বলছে ইট ইজ নট অনলি ইম্পর্টেন্ট এটা শুধুমাত্র ইম্পর্টেন্ট নয় ফর কমিউনিকেশন যোগাযোগের জন্যেই যে শুধু ইম্পর্টেন্ট তা নয় কমা বলছে বাট অলসো এছাড়াও আরও ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইট প্লেজ মানে এটা প্লে করে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ঠিক আছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ রোল মানে হচ্ছে ভূমিকা তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফর জন্যে কিসের জন্যে কন্টিনিউইং চালিয়ে যাওয়ার জন্যে দ্য টিচিং লার্নিং প্রসেস মানে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে শিক্ষার আদান প্রদানের সম্পর্ক সেটাকে টিচিং লার্নিং প্রসেস বলছে ঠিক আছে টিচিং লার্নিং প্রসেস ইন স্টুডেন্টস স্টুডেন্টসের দেখো অ্যাপোস্টোপিএসটা কোথায় রয়েছে সে এসের পরে কেন রয়েছে একজন স্টুডেন্টের নয় অনেকজনের যদি এখানটাতে থাকতো তাহলে একজন ছাত্র ছাত্রীর বোঝাতো এখানে কমাটা রয়েছে এসের পরে মানে বহু বচন করেছি এটাকে আমরা তারপরে কমা দিয়েছি অর্থাৎ এটা দের মানে ছাত্রছাত্রীদের বোঝা গেল তাহলে টিচিং লার্নিং প্রসেস কাদের ছাত্রছাত্রীদের এডুকেশন এডুকেশান যে যে ব্যবস্থা তার টিচিং লার্নিং প্রসেস চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্লে করে আর কি ইভেন ডিউরিং এমনকি ডিউরিং ডিউরিং মানে হচ্ছে সেই সময়ব্যাপী এমন কি মানে ইভেন্ট এমনকি দ্য নেশন ওয়াইড লকডাউন নেশান ওয়াইড লকডাউন যখন চলছে এখন আজকের ডেটে যে ডেটে তোমরা এই ভিডিওটা আপলোড করা আপলোড করা হয়েছে সেই ডেটে কিন্তু এখনও দেশে সম্পূর্ণ লকডাউন যে উঠে গেছে তা না স্কুল কলেজ কিন্তু এখনও অনেক রাজ্যে বন্ধ আছে বা আরও অনেক কিছুই বন্ধ আছে তাই বলছে যে নেশান ওয়াইড যে লকডাউন ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্যে কোভিড নাইন্টিন তোমরা জানো প্যান্ডেমিক মানে অতিমারি যা বিশ্বজুড়ে চলে এসব তোমরা জানোই বলে লাভ নেই তাহলে এই প্যান্ডেমিকের জন্য যে নেশান ওয়াইড লকডাউন চলছে তার মধ্যেও কিন্তু এই মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে এই টিচিং লার্নিং প্রসেস চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের শিক্ষা ব্যবস্থায় আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তারপরে দেখো কী বলছে অ্যান্ড ফর এন্টারটেইনমেন্ট এবং আরও আছে কিসের জন্য এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট মানে বিনোদন বিনোদনের জন্যেও এই লাইনটা কিন্তু বেশ বড় ইট ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশান শুধুমাত্র এটা কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট নয় বাট অলসো এছাড়াও ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ফর কন্টিনিউং চালিয়ে যাওয়ার জন্য টিচিং লার্নিং প্রসেস ইন স্টুডেন্টস এডুকেশন স্টুডেন্টদের এডুকেশনের জন্য টিচিং লার্নিং প্রসেস চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কখন না যখন ওয়াইড লকডাউন চলছে ডিউরিং দ্য নেশান ওয়াইড লকডাউন ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক প্যান্ডেমিকের মধ্যে লকডাউনের মধ্যেও চালিয়ে যাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট তারপরে বলছে বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ইট বাটের পরে একটা কমা দিতে পারো হ্যাঁ আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত ডিজ ইজ রিমার্কেবল মানে এই রিমার্কেবল ইনভেনশান আবিষ্কার অফ সায়েন্স বিজ্ঞানের একটা এই রিমার্কেবল ইনভেনশান আবিষ্কার পারভার্টস বিপদগামী করে পারভার্টস প্রেজেন্ট ইন্ডিফেনিট টেন্সে রয়েছে এটা বিপদগামী করেই ঠিক আছে আর এই যে এর আগের দিসেন্টাস্ট্রি ইট ইজ নট অনলি এটাও কিন্তু প্রেজেন্ট ইন্ডিফেনিট টেন্সেই ছিল আচ্ছা তাহলে কী বলছে দেখো তাহলে সায়েন্সের এই বিখ্যাত আবিষ্কার এটা পারভার্টস পারভার্টস মানে হচ্ছে কি বিপদগামী করে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে টু দ্য প্রসেস অফ ইরোশান টু দ্য প্রসেস অফ ইরোশান ইরোশান মানে টু দ্য প্রসেস অফ ইরোশান প্রসেস মানে হচ্ছে পদ্ধতি ইরোশান মানে হচ্ছে ক্ষয় অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে ক্ষয়ের মধ্যে ফেলে দিয়েছে ঠিক আছে ক্ষয় হয়ে যাচ্ছে তারা তারপরে দেখো কি বলছে থার্ড প্যারাগ্রাফ দ্য ইন্টারনেট এনাবলড স্মার্টফোনস ইন্টারনেট এনাবেলড স্মার্টফোনস অর্থাৎ ইন্টারনেট যাতে করা যায় এমন স্মার্টফোনস এনাবেল মানে সক্ষম ঠিক আছে এটা কিন্তু পাস্ট পারফেক্টে রয়েছে পাস্ট পার্টিসিবেলের রয়েছে ঠিক আছে তাহলে ইন্টারনেট এনাবেলড স্মার্টফোনস মানে যে সমস্ত স্মার্টফোনে ইন্টারনেটটা আছে এনাবেল করা আছে মেক এই ফোনস বহু বচনে রয়েছে তাই মেক হয়েছে মেক্স হয়নি মেক দ্য স্টুডেন্টস গেট অ্যাক্সেস ছাত্রছাত্রীদেরকে অ্যাক্সেস পেতে সহযোগিতা করে বা অ্যাক্সেস পাওয়ায় অর্থাৎ তাদের প্রবেশাধিকার পাওয়া টু অল গুড আর ব্যাড থিংস ভালো এবং মন্দ উভয়ের দিকে ঠিক আছে উভয় ব্যাপারেই তারা ইন্টারনেট যুক্ত যে স্মার্টফোন সেগুলো ছাত্রছাত্রীদেরকে ভালো খারাপ উভয় ব্যাপারকেই উভয় ব্যাপারেই তারা অ্যাক্সেস পায় অর্থাৎ উভয় ব্যাপারেই তারা দেখতে পায় বোঝা গেল গেট মানে হচ্ছে পাওয়া অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার কিসে ব্যাড আর অল গুড অর ব্যাড থিংস মানে ভালো খারাপ দুটো দিকেই তারা অ্যাক্সেস পাচ্ছে এই মোবাইল ফোনের দ্বারা দে লিভ নো চান্স তারা কোনো সুযোগ ছাড়ে না দেখো লিভ মানে কি ছাড়া প্রেজেন্ট ইন্টেন্সি রয়েছে নো মানে না মানে ছাড়ে না নো চান্স মানে কোনো সুযোগ ছাড়ে না কপিং কপি করার ক্ষেত্রে এনিথিং যে কোনো কিছু ফ্রম ইন্টারনেট উইদাউট ইউজিং দেয়ার মাইন্ডস ইন্টারনেট থেকে যে কোনো কিছু তারা কপি করে যখন কোনো লেখাপড়ার প্রয়োজন হয় তারা নিজেদের মনকে ব্যবহার করে না ব্রেনকে ব্যবহার করে না সেটা বলছে তাহলে কী বলছে তারা কোনো সুযোগ ছাড়ে না টু অপ কপিং এনিথিং কোনো কপি করার ক্ষেত্রে কোনো সুযোগ ছাড়ে না ফ্রম ইন্টারনেট ইন্টারনেট থেকে উইদাউট ছাড়া ইউজিং ব্যবহার করে দেয়ার মাইন্ডস তাদের মনকে ব্যবহার না করে ব্রেনকে ব্যবহার না করে ফলে কী হয় তাদের চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে তাই না সেরকম দ্য অ্যাডলেসেন্টস অ্যাডোলেসেন্টস মানে হচ্ছে যারা অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস তাদেরকে বলা হচ্ছে সাধারণত এদেরকে টিন এজার যারা তাদেরকে বলা হয় টিনেজার মানে কি তোমরা সবাই জানো তেরো থেকে উনিশ বছর বয়সেই ছেলে মেয়েদেরকে টিনেজার্স বলা হয় ঠিক আছে তারা দেখো দ্য অ্যাডুলেসেন্টস মানে এই টিনেজার যারা বা অ্যাডুলেসেন্টস যারা যৌবন উন্মুখ বয়সের যারা ছেলেমেয়েরা হু আর নট ম্যাচিওর যারা ম্যাচিওর নয় এনাফ মানে যারা যথেষ্ট ম্যাচিওর নয় মানে পরিপক্ক যাদের এখনও সেইভাবে বুদ্ধি হয়নি ইজিলি গেট অ্যাক্সেস তারা খুব সহজেই অ্যাক্সেস পায় টু ওয়াচ দেখতে এক্সপ্লিসিট এক্সিবিশান অফ অ্যাডাল্ট শোস তারা অ্যাডাল্ট শো যেগুলো সেগুলো সে তারা সহজেই দেখতে পায় অনায়াসে দেখতে পায় অ্যান্ড ভায়োলেন্স এবং ভায়োলেন্স যেগুলো অর্থাৎ যেগুলো হিংসা ছড়াচ্ছে এমন কিছু তারা দেখ দেখতে দেখে আর কি হুইচ লিড দেম যেগুলো তাদেরকে লিড করে অর্থাৎ যাদেরকে নিয়ে যায় দেম তাদেরকে নিয়ে যায় তাদেরকে মানে স্টুডেন্টদের কথাই বলা হচ্ছে বা এই অ্যাডোলেশনদের কথা বলা হচ্ছে টু কমিট ক্রাইমস মানে এগুলো দেখে তারা প্রভাবিত হয়ে তারাও কোনো ক্রাইম করে মানে কারো কোনো অপরাধ করে ভায়োলেন্স দেখে তারা অপরাধ করে অ্যাডাল্ট শোজ দেখে তারা অপরাধ করে সেগুলোকে বলছে পরের ওই প্যারাগ্রাফেই পরেরটা দেখো কী বলছে প্লেইং গেমস অন মোবাইল ফোনস মোবাইল ফোনে বিভিন্ন গেম খেলা হয় ঠিক আছে প্লেইং গেমস সেগুলো খেলাকে বলছে গেমস মানে মোবাইল অন মোবাইল ফোনস মোবাইল ফোনে যে গেম খেলাগুলো হয় অ্যান্ড স্পেন্ডিং টাইম অন আদার অ্যাপ্লিকেশানস এবং অন্য আনো আরও অনেক অ্যাপ্লিকেশান আছে মানে অ্যাপ আছে অ্যাপ মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ আছে না সেই অ্যাপগুলোর কথা বলছে তাহলে প্লেইং গেমস মানে গেম খেলে অন মোবাইল ফোন মোবাইল ফোনে গেম খেলে বা খেলা অ্যান্ড স্পেন্ডিং এবং স্পেন্ডিং টাইম সময় কাটানো স্পেন্ডিং মানে কাটানো টাইম মানে সময় সময় কাটানো অন আদার অ্যাপ্লিকেশানস অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশানস আছে সেগুলোতে সময় কাটানো ইজ হয় এটা হয় এ কমন প্রবলেম অব টুডে আচ্ছা এইখানটাতে এই ইজটা হবে না এটা আর হবে আর আর এও হবে না আর কমন প্রবলেম ঠিক আছে আর কমন প্রবলেমস করে দাও ঠিক আছে আচ্ছা তাহলে এখানটা একদিন প্রিন্টিং মিস্টেক ছিল এই ইজটা আর হবে আর এটা হবে না তাহলে আর কমন প্রবলেমস টু টুডে মানে আজকের দিনে খুব সাধারণ সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে মোবাইলে গেম খেলা এবং মোবাইলে অন্য অ্যাপে সময় নষ্ট করা এইগুলো কিন্তু খুব কমন প্রবলেম মানে খুব সাধারণ সমস্যা আপ ডে আজকের দিনে ঠিক আছে প্রবলেম প্রবলেমের সঙ্গে এস জুলে দিও সাম গেমস কিছু কিছু গেম লাইক হোয়েল ফায়ার ফায়ারি এ আমি ভালো বুঝি না তোমরা হয়তো আরও ভালো জানো আমার থেকে এই ধরনের গেম এছাড়াও আরও অনেক গেম আছে তোমাদের যদি আরও লিখতে ইচ্ছা করে ইন্টারনেট সার্চ করে লিখে নিও যেগুলো খারাপ গেমস যেগুলো ঠিক আছে ফ্যাটাল গেমস তাহলে ব্লু হোয়েল অ্যান্ড ফায়ার ফায়ারি এটসেট্রা এই ধরনের যে গেম ওয়ান্স একদা এক সময় রিপোর্টেডলি বিকেম সেগুলো হয়েছিল লাইভ থ্রিটেনিং ঠিক আছে এখন তো অনেক অ্যাপ বা গেম টেম বাদ গেছে আমি জানিও না এগুলো এখনও আছে কি না ঠিক আছে সেই জন্যে আমি ওয়ান্স লিখে দিয়েছি এতে কোনো অসুবিধা নেই এরকমই তোমরা লিখতে পারো ঠিক আছে তাহলে ব্লু হোয়েল বা এই গেমগুলো যদি এখনও বর্তমান থাকে তাহলে এখানে লিখো ওয়ান্সটা বাদ দিয়ে দিও বাদ দিয়ে লিখো দিও রিপোর্টেডলি হ্যাভ বিকাম ঠিক আছে আর যদি অতীতের লিখতে চাও তাহলে এখানে ওয়ান্স রেখো লিখে লিখো ওয়ান্স রিপোর্টেডলি বিকেম লাইভ থ্রিটেনিং তাহলে এই যে যে গেমগুলো আছে সেই গেমগুলো কিন্তু এক সময় লাইভ থ্রেটেনিং হয়েছিল ঠিক আছে এখনও যদি সেগুলো চলে তাহলে এখানে ওয়ান্সটা বাদ দিয়ে রিপোর্টেডলি হ্যাভ বিকাম করে দিও ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে দিও আমি এটা পাস্ট ইন্ডিফিনেট টেন্সে করেছি চিলড্রেন নট অনলি ওয়েস্ট দ্যার টাইম শিশুরা শুধুমাত্র যে সময় নষ্ট করে তাই না অ্যান্ড সরি চিলড্রেন শিশুরা নট অনলি ওয়েস্ট দ্য টাইম শিশুরা যে শুধুমাত্র সময় নষ্ট করে অ্যান্ড এনার্জি এবং তাদের শক্তি নষ্ট করে তা নয় বাট অলসো এছাড়াও আরও আছে বিকাম তারা হয় ফিজিক্যালি ফিজিক্যালি মানে হচ্ছে শারীরিকভাবে আনহেলদি আনহেলদি হেলদি মানে কি স্বাস্থ্যকর আনহেলদি মানে অস্বাস্থ্যকর তাহলে কি বলছে দেখো এই যে যা 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 বললো এতক্ষণ ধরে সেই সবগুলো হওয়ার ফলে কি হচ্ছে চিলড্রেন শিশুরা নট অনলি ওয়েস্ট দেয়ার টাইম কেবলমাত্র তারা যে শুধু টাইম ওয়েস্ট করে তাই নয় অ্যান্ড এনার্জি এবং টাইম অ্যান্ড এনার্জি অর্থাৎ সময় এবং শক্তি নষ্ট করে শুধু তাই নয় বাট অলসো এছাড়াও বিকাম তারা হচ্ছে হয় হয় কি হয় প্রেজেন্ট টেন্সে রয়েছে ঠিক আছে আগেরটাও প্রেজেন্ট ইনমিরিটেন্স রয়েছে ওয়াস টু প্রেজেন্ট ইন টেন্স আর বিকামও প্রেজেন্ট ইন টেন্স ঠিক আছে ফিজিক্যালি শারীরিকভাবে আনহেলদি অস্বাস্থ্যকর হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মূল যে ভিডিওটা বা মূল নিউজপেপার রিপোর্ট রাইটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সঙ্গে আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান একটিও তোমরা মিস না করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আরও যদি কিছু প্রয়োজন হয় জানিও তবে আমার সময় খুব কম পাচ্ছি সময় অনুযায়ী আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজ পূরণ করার আসি আবার দেখা হবে পরের ভিডিও ভালো থেকো